সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পর্ব ক্লাসটা শুরু করতে চাচ্ছি। আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়গুলো তোমাদের বুঝার জন্য আমি আগে লিখে রাখছি বা রেডি করে রাখছি, তোমরা যদি লিখে রাখতে পারো তাহলে কি কি আজকের দিনে আমরা পড়েছি সেইগুলো তোমাদের ডকুমেন্টস হিসাবে থেকে যাবে। তা আমরা প্রথমে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে শিল্প। শিল্পটা কি? শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ থেকে প্রকৃতি প্রদত্ত সম্পদগুলো আহরণ করে রূপগত পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাটাকে শিল্প বলা হয়। এটি হচ্ছে শিল্প। আমি আবার বলি, প্রকৃতির প্রদত্ত সম্পদগুলো আহরণ করে এর রূপগত পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে শিল্প। তাহলে আমরা প্রথমে শিল্প সম্পর্কে জেনে গেলাম। রূপ পরিবর্তন কি? রূপ বলতে এখানে আকার আকৃতির পরিবর্তন। যেমন আমরা একটা কাঠ, একটা গাছ কাটার পর সেই গাছটার আমরা বিভিন্ন রকম আকার আকৃতির মাধ্যমে এটা ব্যবহার উপযোগী করে কেউ খাট তৈরি করতেছে, কেউ সোফা সেট, কেউ চেয়ার, কেউ টেবিল তৈরি করতেছে। এটা হচ্ছে আমাদের শিল্প। এবার যদি আমরা পরবর্তী বিষয়টা আলোচনা করতে যাই, আমাদের আছে প্রজনন শিল্প। এটা কিরকম? এই প্রজনন শিল্পটা কি? এটা আমরা প্রজনন শিল্প হচ্ছে যে শিল্পের মাধ্যমে বংশ বিস্তারের মাধ্যমে, বংশবৃদ্ধির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী, মানুষের চাহিদা পূরণের জন্য তৈরি করা হয়, সেটা হচ্ছে প্রজনন শিল্প। এখন মানুষের বংশ বিস্তার করে এটা কি ধরনের? যেমন আমাদের আছে হ্যাচারি, আমরা যেগুলো জানি যে মাছের পোনা উৎপাদন করে। দ্বিতীয়ত আছে মুরগির বাচ্চা উৎপাদন করে। এগুলো কিন্তু বংশবৃদ্ধি, বংশ বিস্তার করা, বংশ বিস্তার মাধ্যমে এই প্রজনন শিল্প কাজ করে থাকে। নিষ্কাশন শিল্প, এই শিল্পটার কাজ কি? এই শিল্পটা কি? যে শিল্পের মাধ্যমে ভূগর্ভস্থ, ভূগর্ভস্থ বলতে ভূমি, মাটির নিচ থেকে বিভিন্ন ধরনের সম্পদ আহরণ করে। বিভিন্ন ধরনের, যেমন তেল, গ্যাস, স্বর্ণ, ডায়মন্ড, তারপরে বিভিন্ন ধরনের ধাতব পদার্থ, তারপরে তরল পদার্থ ভূগর্ভের যেটা থাকে সেটা কি করে মানুষের ব্যবহারের জন্য উপরে নিয়ে আসে, সেই সমস্ত শিল্পগুলো হচ্ছে নিষ্কাশন শিল্প। এবার হচ্ছে আমাদের নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প হচ্ছে, নির্মাণ শিল্প কি? যে শিল্পটা, যে শিল্প মানুষের উপকারের জন্য এবং বড় বড় রাস্তাঘাট এবং ব্রিজ, বড় বড় কালভার্ট, বড় বড় দালান কোঠা তৈরিতে কি করে ভূমিকা পালন করে, সেই সমস্ত শিল্পটা হচ্ছে নির্মাণ শিল্প। আমি আবার বলি, যে সমস্ত, যে শিল্প বড় বড় দালান কোঠা, রাস্তাঘাট, তারপরে হচ্ছে বড় বড় ব্রিজ, কালভার্ট, এইগুলো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে নির্মাণ শিল্প। এখন আমাদের, আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের শিল্প সম্পর্কে জানার মধ্যে এবার আমরা পেলাম সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্পটা কি? যে শিল্পের মাধ্যমে, যে শিল্পের মাধ্যমে মানুষের জীবনকে বা জীবনযাত্রা মানকে অধিকতর আরামায়েস করে গড়ে তোলে, সেই শিল্পটা হচ্ছে সেবা পরিবেশক শিল্প। যেটা মানুষের জীবনকে কি করে আরামায়েস করে তোলে। যেমন আমরা যদি একটু চিন্তা করি যে এটা কি ধরনের, কোথায় কিভাবে আমরা এটা করি, আমাদের যে বৈদ্যুতিক পাখা আমরা দেখি, এই শিল্পটা আমাদেরকে কি করে আরাম দিয়ে থাকে। যেমন আমরা বাইরে থেকে যখন আসি বা বিভিন্ন জায়গায় বসে থাকি, তখন আমরা ঠিকই বসেই থাকি, আমাদের কিন্তু উপরে পাখা চলতেছে, পাখা আমাদেরকে বা ঠান্ডা বাতাস দিতেছে, সেই বাতাসের মাধ্যমে আমরা আরাম অনুভব করতেছি।
এখন আমাদের আরেকটা সুবিধা হচ্ছে যে গ্যাস, যে গ্যাস লাইনের মাধ্যমে আমরা পেতাম, এখন আমরা যে কোনো সময় আমাদের এত সহজলভ্য হয়ে গেছে গ্যাস যে আমরা এই সিলিন্ডার গ্যাসের মাধ্যমে আমরা কি করতে পারি, এই আগুন জ্বালাতে পারি আমরা। সেখানে দেখা যায় এই গ্যাসের মাধ্যমে আমাদের জীবনকে কি করে ফেলছে, আরামায়েশ করে ফেলছে। কিভাবে, যে আমরা এখন যে কোনো মুহূর্তে ভাত রান্না করতে একটা সুইচ দেওয়ার পরে আমাদের ভাত রান্না হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের জীবনকে উন্নত করছে। এবার একটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে সেবা, সেবা সেবাটা কি, সেবাটা যদি আমরা বলি, সেবা হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা হচ্ছে যেই সেবা কোনো লোক সরাসরি গিয়ে বা বক্তা সরাসরি গিয়ে ভোগ করে, সেই সমস্ত সেবাকে প্রত্যক্ষ সেবা বলে। কোনো বক্তা বা যে সেবাটা সরাসরি কি করে ভোগ করে, সেটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। এখন প্রত্যক্ষ মানে কি, সরাসরি নিজে গিয়ে নিজে উপস্থিত থেকে সেখানে কি করতে হবে, এই সেবা গ্রহণ করতে হবে। যেমন এই সেবাটার যদি সম্পর্কে আমরা সরাসরি জানতে যাই, যেমন আমার চুল বড় হচ্ছে বা আমি চুল ছোট করতে হবে, তাহলে এখানে অন্য কোনো লোক গিয়ে এখানে চুল ছোট করলে হবে না, এখানে আমাকে নিজে সশরীরে কি করতে হবে, উপস্থিত থাকতে হবে। আরেকটা যদি আমি বলি, আমার শরীর অসুস্থ, ডাক্তারের কাছে আমাকে সরাসরি নিজে গিয়ে কি করতে হবে, সেবা গ্রহণ করতে হবে, এখানে অন্য কেউ গিয়ে আমার সেবা করে আমার উপস্থিত থেকে আমার জন্য ওষুধ সংগ্রহ করতে পারবে না। তারপরে হচ্ছে আমরা প্রত্যক্ষ সেবা সম্পর্কে জানলাম। অভ্যন্তরীণ বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য, অভ্যন্তরীণটা কি, অভ্যন্তরীণ বাণিজ্যটা আমাদের যদি আমরা একটু বলি, অভ্যন্তরীণ কথাটার অর্থ হচ্ছে ভিতরে। আমাদের দেশের ভিতরে আমরা যে সমস্ত পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায় বা ক্রয় বিক্রয় করে থাকি, বাজারজাত করি, সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। এখন বৈদেশিক বাণিজ্য কি, বৈদেশিক বাণিজ্য হচ্ছে নিজ দেশের বাইরে আমাদের নিজ দেশে চাহিদা পূরণের পর অন্য কোনো দেশে পণ্য ক্রয় বিক্রয় করাটাই হচ্ছে কি, বৈদেশিক বাণিজ্য। আমি আবার বলি, আমাদের নিজ দেশে চাহিদা পূরণের পর অন্য দেশে, অন্য দেশের সেই পণ্য ক্রয় বিক্রয় করাটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। যেমন আমাদের দেশে এখন যেই পরিমাণ আম উৎপন্ন হচ্ছে, আমাদের দেশের মানুষের চাহিদা পূরণের পরেও আমরা এখন সেই আম বিশ্বের বিভিন্ন দেশে কি করতেছি, বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের বৈদেশিক বাণিজ্য। এবার আমদানি, আমদানিটা হচ্ছে কোনো দেশ থেকে, কোনো দেশ থেকে নিজ দেশের চাহিদা পূরণের জন্য পণ্যদ্রব্য নিয়ে এসে ভোক্তার চাহিদা পূরণ করাটাই হচ্ছে কি, আমদানি। নিজ দেশের ভোক্তাদের চাহিদা পূরণের জন্য অন্য কোনো দেশ থেকে পণ্যদ্রব্য নিজের দেশে নিয়ে আসাটাই হচ্ছে কি, আমদানি। আর রপ্তানি হচ্ছে আমাদের দেশের মানুষের চাহিদা পূরণের পর অর্থনৈতিক বৈদেশিক মুদ্রা আহরণের জন্য অন্য দেশে পণ্য বিক্রয় করাটা হচ্ছে রপ্তানি। যেমন আমরা আগে আমাদের দেশে পাটের কথা বলা হতো, আমরা বিভিন্ন ধরনের পাট বিভিন্ন দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতাম। এখন আবার আমাদের পাটের আস্তে আস্তে পাটের চাষাবাদ কমে যাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে অন্য অন্য জিনিস, যেমন আমরা কিছুক্ষণ আগে আমি বললাম আম রপ্তানি করি, তারপরে আমাদের যে চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের মাছ আমরা রপ্তানি করি, তারপরে আছে আমাদের যে ইলিশ মাছ আমরা বিভিন্ন দেশে রপ্তানি করি। এই রপ্তানির মাধ্যমে আমরা কি করি, যে বৈদেশিক মুদ্রা অর্জন করি। আমরা এখানে আরেকটা জিনিস আমরা পেলাম, পূর্ণ রপ্তানি। পূর্ণ রপ্তানিটা, এটা আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এটার মাধ্যমে তোমাদের সৃজনশীল প্রশ্ন হবে, এটা থেকে এটা পরীক্ষা আসার মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস। পূর্ণ রপ্তানিটা কি, পূর্ণ রপ্তানি হচ্ছে কোনো দেশ থেকে পণ্য এনে, নিজ দেশে অন্য কোনো দেশ থেকে পণ্য নিজের দেশে নিয়ে এসে
এর আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে অন্য আরেক দেশে কি করা, বিক্রি করাটা হচ্ছে পণ্য রপ্তানি। আমি আবার বলি, অন্য কোনো দেশ থেকে বা বাহিরের কোনো দেশ থেকে পণ্য ক্রয় করে নিজ দেশে নিয়ে এসে এটার আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে অন্য দেশে বিক্রি করাটা হচ্ছে পণ্য রপ্তানি। আমি এটাকে একটু উদাহরণের সাহায্যে যদি একটু বুঝাইতে যাই বা একটু বলি, তাহলে তোমরা দেখো সহজভাবে। যেমন আমরা যদি চায়না থেকে সুতা এনে আমরা এটাকে কাপড় তৈরি করে আবার আমেরিকাতে বিক্রি করলাম, তাহলে এটা হচ্ছে কি, পণ্য রপ্তানি। বা আমরা মায়ানমার থেকে সুতকি এনে এটার আকার আকৃতি বা প্রক্রিয়াজাতের মাধ্যমে প্যাকেটিং জাত করে বিশ্বের অন্যান্য দেশে বিক্রি করলাম, এটা হচ্ছে পণ্য রপ্তানি। এবার পাইকারি ব্যবসা কাকে বলে, এটা আমরা সবাই জানি পাইকারি ব্যবসা কি। পাইকারি ব্যবসা হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে অধিক পরিমাণ পণ্য একসাথে ক্রয় করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করাটা হচ্ছে পাইকারি ব্যবসা। এরা হচ্ছে উৎপাদনকারী এবং খুচরা ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন করে এবং তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে, এদেরকে পাইকারি ব্যবসা বলে। এবার খুচরা ব্যবসা কি, খুচরা ব্যবসা এখানে আসলে অন্তঃস্থিতটা হবে, যাই হোক আমাদের কম্পিউটার মিসিং এর কারণে কি হয়েছে। তো আমরা এখানে যে খুচরা ব্যবসা যেটা আমরা দেখতেছি, সেখানে আমরা যদি একটু তোমাদেরকে বলি খুচরা ব্যবসা কাকে বলে, যে পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য ক্রয় করে প্রকৃত ভোক্তাদের নিকট বিক্রি করাটাই হচ্ছে খুচরা ব্যবসা। আমি আবার বলি, এটা হচ্ছে যে পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য ক্রয় করে প্রকৃত ভোক্তারি বা ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করাটাই হচ্ছে খুচরা ব্যবসা। এরা পাইকারি ব্যবসা এবং খুচরা ব্যবসায়ীদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। এখন আমি আরেকটা পয়েন্ট এখানে নেই, তারপর আমি বলে দিচ্ছি যে ভোক্তা কাকে বলে, ভোক্তা কি, ভোক্তাদেরকে চেনার উপায় হচ্ছে কারা, যারা পণ্য ক্রয় করে শুধুই মাত্র ভোগের জন্য, কোনো মুনাফা উপার্জনের জন্য নয় বা ব্যবসায়িক কার্যক্রমের জন্য নয়, যে তারা এটাকে কি করে নিজেদের ব্যবহারের মাধ্যমে নিঃশেষ করে ফেলে, সেটা তারাই হচ্ছে ভোক্তা। আমি আবার বলি, ভোক্তা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি বা যারা পণ্য ক্রয় করে শুধুই মাত্র ভোগের জন্য, তারা এটাকে ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য নয় এবং ব্যবহারের মাধ্যমে এটাকে নিঃশেষ করে ফেলে, তাদেরকে কি বলে, খুচরা ব্যবসা বলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এগুলো মনোযোগ দিয়ে পড়ো, তাহলে আমাদের প্রথম অধ্যায়ের যে সমস্ত প্রশ্ন আসবে বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার মধ্যে, তাহলে এগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে শুনো বা দেখো, তাহলে আমার মনে হয় যে তোমাদের প্রথম অধ্যায় আর সমস্যা হওয়ার কথা নয়। আর আমি তোমাদেরকে তৃতীয় পর্বে আমাদের যে ক্লাসটা হবে, আমরা ব্যবসায় এক মালিকানা ব্যবসা কি, এক মালিকানা ব্যবসা বলতে কি বুঝায়, আমরা এই ওই অধ্যায় থেকে আলোচনা করব। তোমরা পরবর্তী অধ্যায়টা ভালোভাবে পড়ে নিবা এবং যেন আমার বলার সাথে সাথে মিলিয়ে তোমাদের ওই দিনই ওই অধ্যায়টা শেষ হয়ে যায়। এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।